আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়ার স্ক্রেস তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডিজাইন ড্র করেছি তো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসের ডিজাইনটাই আমি এখানে ড্র করেছি এখানে অনলি দুইটা সিম্পল স্টিচ দিয়ে ড্রেসটা করা এবং দেখতে পাচ্ছেন কত গর্জিয়াস করে ড্রেসটা করা হয়েছে তো এরকম সিম্পল সিম্পল স্টিচ দিয়ে অনেক সুন্দর করে আপনারা ড্রেস ডিজাইন করতে পারেন তো এখানে দুইটা স্টিচ হচ্ছে ব্যাক স্টিচ অ্যান্ড স্ট্রেইট স্টিচ তো আমি আজকে আপনাদেরকে এই দুইটা সেলাই করে দেখাবো এবং এখানে যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন দুইটা টাইপের ফ্লাওয়ার দেওয়া আছে এই দুইটা ফ্লাওয়ার করব প্লাস এখানে লিফটাও করে দেখাবো তো আমি এটা যেটা এঁকেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে সহজেই আঁকতে পারবেন এটা আমি জাস্ট একটা স্যাম্পল করে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে করে বিভিন্ন স্টাইলে এভাবে করে এঁকে নিতে পারেন তো আপনারা চাইলে ডিএমসি থ্রেড ইউজ করতে পারেন অথবা এই যে সুতাটা দেখছেন এটা হচ্ছে সুতি কটন থ্রেড এটাও ইউজ করতে পারেন তো আমি এটা কটন থ্রেডটাই ইউজ করেছি তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে ফার্স্টে আমি এখানে ব্যাক স্টিচটা দিবো এই যে রাউন্ড যে শেপটা দেখতে পাচ্ছেন এখানে আমি ব্যাক স্টিচটা দিয়ে দিব এটা কমপ্লিট হয়ে গেছে এবং এটার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ব্যাকটা ব্যাক সাইডটা এরকম দেখা যাবে তো এখন আমি স্ট্রেইট ইসিসটা দিয়ে দিব তো ফ্লাওয়ারটা দুইটা ওয়েতে কমপ্লিট করতে পারেন তো আমি দুইটা ওয়ে একটা ওয়ে দেখাচ্ছি এখন তো এভাবে করে সম্পূর্ণ জায়গায় আপনার এইভাবে স্ট্রেইট ইস্ট্রিজটা দিয়ে দি তারপরে এই যে সাইড দিয়ে দুইটা যে ছোট স্ট্রেইট ইস্ট্রিস দিচ্ছি এটা দিতে পারেন তো এভাবে কমপ্লিট করতে পারেন অথবা একবারেই এই যে আমি এখন একবারেই তিনটা স্ট্রেট স্ট্রিচ একই সাথে দিচ্ছি এভাবে করেও কমপ্লিট করতে পারেন এখন যে ফ্লাওয়ারটা করব এটাও একই সেলাই দিয়ে একই স্ট্রিচ দিয়ে করব কিন্তু এটা জাস্ট ভিতরে আমি একটা গ্যাপ রাখবো তো ফার্স্টে মিডিল যে পার্টটা সেটাতে আমি ব্যাক স্টিচটা দিয়ে দিব দেন আমি সাইড দিয়ে এই একইভাবেই স্ট্রিট স্টিচগুলো দিব এখানে যে আমি থ্রেড ইউজ করেছি এটা হচ্ছে কটন থ্রেড টুইস্টিং থ্রেড নিয়েছি আমি এখানে প্রত্যেকটা ফ্লাওয়ারেই আমি টুইস্টিং থ্রেড দিয়ে কিন্তু করেছি তো এখন যেখানে যেখানে গ্যাপ আছে সেখানে স্ট্রেট ইসিসটা দিয়ে দেবেন লেন্থটা একটু বড় করে দিতে হবে এখানে যে দুইটা ফ্লাওয়ার করা আছে দেখতে পাচ্ছেন একটা মিডিলে একটু গ্যাপ আছে এবং আরেকটা মিডিলে গ্যাপ নাই তো এটার মিডিলে আমি গ্যাপ রাখি নাই আর ওটার সাইডে যেটা এটার সাইড দিয়ে মিডিলে বরাবর গ্যাপ রেখেছি এবং এখানে আরেকটা ফ্লাওয়ার আছে স্ট্রেট দিয়ে করা এটা একটু বড় দেখতে পাচ্ছেন একটু বড় করে করা একইভাবে এবং এখানে একটু গ্যাপ রেখেছে একটু সাইড দিয়ে তো এটার মতো করে করা আর এখানে যে আরেকটা ফ্লাওয়ার সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন এটাতেও ফার্স্টে ব্যাক দিয়ে দিব এখন সাইড দিয়ে আমি স্ট্রেইট ইস্ট্রিস দিবো এবং মিডিল যেটা স্ট্রেট ইস্ট্রিসটা হবে সেটার লেন্থটা বড় হবে এবং এটার এন্ডিং পয়েন্ট থেকে দুই পাশে দুইটা স্ট্রেইট ইস্ট্রিস ছোটো করে দিয়ে দিব। দেন এভাবে করে ফ্লাটা কমপ্লিট করে দিব সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে তো একই ওয়েতে আমি আরেকটা ফ্লাওয়ার করব সেটাতেও আমি মিডিলে ব্যাক স্ট্রিস দিবো দেন বাকিগুলো করবো এই যে ফ্লাওয়ারটা যেটা করলাম কেবল তো এখন এখানে আমি এখানে দেখতে পাচ্ছেন এটারও মিডিলে ব্যাগ স্ট্রিসটা দিয়ে দিচ্ছি ফার্স্টে এটা ফার্স্টে আমি লেন্থ ছোট করে একটা স্ট্রেট সিজ দিয়েছি মিডিলেরটা একটু বড় দিয়েছি এবং আবার সাইড দিয়ে ছোটো একটা দিয়েছি তো এটা দেখলেন তো এভাবে করে আমি এটাও সম্পূর্ণ করে যাব তো একই সেলাই একই সব কিছু জাস্ট একটু ভিন্ন ভিন্ন করে অ্যাপ্লাই করলে বিভিন্নভাবে আপনার ফ্লাওয়ারের শেপটা আনতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট হয়ে গেছে সেলাইটা তো এখন এখানে যে লিফটা করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো লিফের ফার্স্টে ডালে আমি ব্যাক সিজটা দিয়ে দিব এখন যে লিফগুলো আছে সেগুলোতে আমি স্ট্রেট স্ট্রিস্টেট দিয়ে লিফ তৈরি করবো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে মিডিলে আমি এখানে বিড ইউজ করছি এগুলো প্লাস্টিক বিড আপনারা চাইলে পাল বিডও ইউজ করতে পারেন বা এরকম ফাঁকাই রাখতে পারেন তো এখানে যে বর্ডার লাইনটা আছে ব্যাকেসিস দিয়ে যেটা আমি করেছি তো এখানে মিডিল বরাবর আপনারা যে কাঁথা স্টিচ আছে সেটা দিতে পারেন বা রানিং স্টিচ বা এরকম গ্যাপও রাখতে পারেন বা মিডিল দিয়ে জিগজ্যাগ করে ব্যাক দিতে পারেন তো কমপ্লিট হয়ে গেছে আমি এখানে হোয়াইটের উপর মাল্টি কালার দিয়ে করলাম অ্যান্ড আমি আগে যেটা দেখেছিলাম সেটা ব্ল্যাক ছিল তো এরকম সিম্পল কিছু স্টিচ ইউজ করে খুবই গর্জিয়াস করে ড্রেস তৈরি করতে পারেন এবং খুবই কম টাইমের মধ্যেই আপনারা কমপ্লিট করতে পারবেন আপনাদের যে ড্রেসের কাজ আছে সেটা তো এখানে আমি তো এটা কামিজ করেছিলাম আর এখানে যে ফ্লাওয়ারগুলো আমি করেছি সেগুলোই আমি এখানে দেখিয়ে দিলাম তো এখানে আমি এই মিডিলের যে ফ্লাওয়ারটা দেখছেন এই সাইডের যে আরেকটা দেখছেন এই দুইটাই আমি এখানে করে দেখিয়েছি তো আপনারা ট্রাই করবেন এরকম সিম্পল সিম্পল দিয়ে এবং বিভিন্ন ডিজাইনের উপর এখানে দেখতে পাচ্ছেন যে যে অংশটা এটা কিন্তু আমি ব্যাকসিস দিয়ে করেছি একটু জিগজ্যাগ করে একে দেন আমি এটা করেছি তো আপনারা যদি এই সিম্পল এবং ইজি টেকনিকটা ভালো লেগে থাকে তো ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য রইল আল্লাহ হাফেজ